জীবন সাথী তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। বন্ধুরা, তো চাঁদের হাসিগুলো তোমাদেরকে একটু তোমরা আমাকে একটু দেখিও। আমি দেখাবো না, আমার চাঁদের মতো হাসি নেই। আমি তোমাদের চাঁদের হাসি দেখতে চাই, তোমাদের ভালোবাসাটাই আমার কাছে চাঁদ, তোমরাই আমার কাছে চাঁদ। চাঁদ হচ্ছে সব থেকে দামি জিনিস পৃথিবীতে, তো তোমরাই আমার কাছে সব। তো যাই হোক, আমি একটা মজার গল্প শেয়ার করতে আসলাম। আমার আমার দিদি, আমার দিদি হচ্ছে ভীষণ দুষ্টু, ছোটর থেকেই ভীষণ দুষ্টু। মানে ওর দুষ্টুমির সীমা নেই, ওর যা দুষ্টু, মানে ওর মতো দুষ্টুমি কমই হয়। খালি মজা করতে ভালোবাসে। তো মানে ছোটবেলাতে কি করব, মানে খেতে বসতাম কি করতে জানো, পাশে চুপ করে বসতো, আমাকে চিমটি কেটে বলতো কি, এই মাছটা আমার পাতে দে, ওই মাছটা আমার পাতে দে, ব্ল্যাকমেল রীতিমতো। তারপরে বলতো চুপ করে, বাবা যদি দেখে নাই বাবা বকবে, ওই মাংসের ওই ওই কাঁটাটা আমাকে দিবি, ওই মেটেটা আমাকে দিবি, ওই চর্বিটা আমাকে দিবি। তো ওই দুষ্টুমিগুলো এখন বড্ড মিস করি, এখন বড় হয়ে গেছি ঠিকই কথা, কিন্তু ওর দুষ্টুমি কিন্তু যায় না, এখনো দুষ্টু, এখন বড় হয়ে গেছে। একদিনকে তোমাদেরকে দেখাবো ওর দুষ্টুমিগুলো সামনে এনে। একটা ভিডিওর মধ্যে আমরা ভিডিও করেছিলাম সবাই মিলে, সেই ভিডিওতে ও ছিল। মানে একটা নাটক মতো করেছিলাম, তোমরা পুরোনো ভিডিওতে গিয়ে দেখতে পারো, সেই ভিডিওতে ও ছিল, নাইটি পড়া দেখবে, হাউস কোট পড়া ছিল, শাশুড়ি রোল করেছিল। তো যাই হোক, একদিনকে তখন ছোট আমরা হয়তো 10-12 বছর, তো আমি তো অবশ্য যাত্রা হতো আগেকার দিনে, যাত্রা হতো, যাত্রা দেখার জন্য মা সিজন টিকিট কাটতো, মানে 4টে টিকিট একসাথে কাটতো, মানে 4 দিন দেখা যাবে 4টে ইয়ে, সেভাবেই পুরো টিকিট কেলো কাটা হতো। তা মা প্রতিদিন একজন করে নিয়ে যেত, আমাদের ভাই বোন ছিলাম আমরা অনেকগুলো, তুই আজকে যাবি, প্রত্যেককে একটা একজন করে নিয়ে যেত। হ্যাঁ, তা একদিনকে আমরা যাচ্ছি ইয়েতে, মানে আমি মার সাথে গিয়েছিলাম একটা প্রথম দিন দেখতে, তা যাত্রাটা আমার ঠিক মনে তো হয়নি, খুব একটা ভালো লাগেনি, তবুও যাত্রা যে করে মিউজিক হতো না, গান হতো, ওটা শুনতে যে হেভি লাগতো, হেভি। হ্যাঁ, তো যাই হোক, সে এবার মানে লাস্ট দিন যেটা সেখানে নাম হচ্ছিল লাইলা মজনু হবে। তা আমি খুব লাইলা মজনু দেখার শখ হচ্ছে, আমি তো মার কাছে কান্না জড়েছি, আমি যাবো করে কান্না জড়েছি। তখন দিদি বলছে কি, আজকের থেকে কালকেরটা ভালো, কিন্তু সেই দিনকে শেষ, আমি কি জানি, তখন কেন বলছিল যে আজকের থেকে কালকেরটা ভালো জেনে রাখ। আমি বলছি তাই? হ্যাঁ, তখন মা তো কিছু বলতে পারছে না, চুপ করে আছে, জানে কান্নাকাটি করবো। বলছে আমি বলছি কালকেরটা তাহলে নাম কি বল। হ্যাঁ, বলছে কালকেরটার নাম হচ্ছে ফাঁকা মজনু, দেখবি কালকে মিউজিকটা যা দেবে না, যার সাথে সাথে ফাঁকা মজনু দেখে তুই না এত আনন্দ পাবি। তখন আমি বললাম যে তাই, আমি তো আনন্দে নাচছি। বলছে আর কি, মানে ভালো নাম করা অভিনেত্রী আসবে, দেখিস একেবারে নট্য কোম্পানি ফেল। হ্যাঁ, আমি বলছি তাই? তা আমি তো খুব আনন্দ পেলাম, যাকে একটা দিন কষ্ট করে সবর করি। তা দিদিরা যথারীতি, আমি আর কাঁদলাম না, আমি কান্নাকাটি করছিলাম, যথারীতি দেখে থেকে আসছে। পরের দিন 6টার সময় থেকে আমরা মানে ইয়ে হতো, যেতাম 5টা 6টা, 3টের থেকে সেজেগুজে বসে আছি আমি, যাচ্ছি চুল বাদজি, এক বাদজি, সে বাদজি, মাথায় শ্যাম্পু প্যাম্পু করে রেডি। হ্যাঁ, যাবো। তারপর দেখি ওরা দিব্যি ঘুমাচ্ছে, উঠছে না। তা আমি বলছি ওমা তুমি যাবে না, বলছে কোথায়, আমি যাত্রা দেখতে, বলছে
কেন যাত্রা তো শেষ হয়ে গেল। তখন না আমার দিদি শুয়েছিল, আমি বললাম কালকে যে বললি আজকে ফাঁকা মজনু, বলছে হ্যাঁ যা দেখে আয়। দিদি উঠে বলছে, ঘাটটা উঠে শুয়েছিল, ঘাটটা উঠে বলছে যা দেখে আয় ফাঁকা মজনু হচ্ছে, আজকে পুরো ফাঁকা করে দিচ্ছে জায়গাটাকে। আমি বলছি মানে, আমি তো বুঝলাম না। বলছে একদম পুরো এলাকা ফাঁকা, একটা লাইটও দেখতে পাবি না তুই। আমি তো মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করছি, এ কি জিনিস। তো এইটুকুনি, ওর শয়তানির সীমা নেই, বদমাইশির সীমা নেই। তো আজকে এই জিনিসগুলোকে বড্ড মিস করি গো। আজকে তো আমাদের এই করোনা অরোনা আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, আমাদের মনটাকে ভেঙে চুর মার করে দিয়েছে। তো তোমরাই হচ্ছ আমার অক্সিজেন, তোমাদেরকে নিয়ে তাও একটু ভালো আছি, বেঁচে আছি। যাই হোক, আমি বারবার আসবো অনেক ইয়ে নিয়ে, অনেক মজার মজার ব্যাপার নিয়ে, অনেক দুঃখের কাহিনী নিয়ে, অনেক ভূতের গল্প নিয়ে আসবো, আবার আসবো। ঠিক আছে, তো বাই বাই।